অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো স্লোগানে লাখো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করল নড়াইলবাসী। নান্দনিক এই আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। মাঠে চলছে লাখো মোমবাতি, সাথে একুশের গান। এভাবে 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করল নড়াইলবাসী। সূর্যাস্তের পরপরই জেলার সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে জ্বলে ওঠে লাখো মোমবাতি। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। নান্দনিক এই আয়োজনে ভিড় জমে দর্শনার্থীদের। সালাম, বরকত, রফিক, শফিক সহ আরও অনেকেই প্রাণ দিয়েছিলেন, তাদের আত্মার শান্তি কামনার জন্য এখানে মোমবাতি জ্বালানো হয়। নড়াইলের একটা ঐতিহ্য, এখানে এত সুন্দর মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান হয়। একুশ আমাদের চেতনা, একুশ আমাদের জাতিসত্তা, একুশ আমাদের স্বাধীনতা। আয়োজন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সার্বিক ব্যবস্থা। আমরা সমাজ থেকে সকল সন্ত্রাস, সকল কুসংস্কার এবং জঙ্গিবাদ দূর করার জন্যই এই আয়োজন। একুশ উদযাপন পর্ষদের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতা করে 2000 স্বেচ্ছাসেবী। ডিবিসি নিউজ ডেস্ক।